হ্যালো ফুটপ্রিন্ট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এত রাত্রিবেলা সবাই মিলে কোথায় যাচ্ছি তো তোমরা সেটা দেখবে, আর সাথে আর একজনও যাবে, তাকে আমরা মানে নেব সেখান থেকে, তো সেটা দেখতে পারবে। সাথে আর কে কে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি এতজন মিলে রাত্রিবেলা, সব দেখতে পারবে তোমরা। তো আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ ছাড়াই, কেউ স্কিপ করো না। আর কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার সাথে থাকো, আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সাথে থাকো, সঙ্গে থাকো, টাটা, রাখছি এখন। হ্যাঁ, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা যাওয়ার সময় যে যখন আমরা যাচ্ছি সেই জায়গাটা মানে এত সুন্দর সকাল, মানে যাকে বলে ইভেন মেঘটা দেখবে কার কার আমার মতন সকাল মানে ভোরবেলা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত সুন্দর ওয়েদারটা ছিল না, মানে জাস্ট দেখার মতন অপূর্ব ওয়েদার, আমার ভীষণ ভালো লাগে ভোরবেলা দেখতে। এরকম গাড়িতে করে যাব, ভোরবেলা দেখবো, আর যেহেতু ওই দিন 15 অগস্ট ছিল মানে আর চারিদিকে এরকম আলোয় আলোকিত ছিল, ভালো লাগছিল। এই যে আমরা মন্দিরে অলরেডি চলে এসেছি, মন্দির এটা ভূতনাথ মন্দির, আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি। এবার সবাই মিলে প্ল্যান করেছে যে সবাই আমরা যারা যারা গেছি প্রত্যেককে আমি দেখালাম একটু একটু করে, কারণ মোটামুটি সবাই ব্যস্ত ছিল। তো গেছিলাম আমার হাজবেন্ড, আমার বোন, আমার অফিস কলিগ কাম বোন, দাদা, বৌদি, ভাইপো, তার ফ্রেন্ডের ওয়াইফ, তারপর একটা পুচকে ছানা। এটা হলো গঙ্গার ঘাট, যেখানে সবাই স্নান করছে, স্নান করে বাবার মাথায় জল ঢালছে, এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয়। তো মানে এই জায়গাটা খুব অপূর্ব সুন্দর, মানে এখানে একবার যদি কেউ দাঁড়ার উঠতে ইচ্ছা করবে না। আমার খুব ভালো লাগছিল কার কার আমার মতন এরকম গঙ্গার ঘাট ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। জায়গাটা এতটা সুন্দর, এতটা অপূর্ব মানে বলার মতো না, জায়গাটা খুব সুন্দর। আর ওখানে লোক গিজগিজ করছিল, মানে এত সিক বাজছিল, মানে গান হচ্ছিল, মানে ঢাকঢোল বাজছিল। এই জন্য আমি এটা তিনি ওই সাউন্ড অরিজিনাল সাউন্ডটা আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ দেখো কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আমি আর দিইনি। আর এই যে আমার বোন কিছু একটা বলার চেষ্টা করছে, এই যে মিমিকটা দেখো, মানে গঙ্গার ঘাটে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন তো আমরা দাঁড়িয়েছিলামই ওখানে। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভোরবেলা, মানে সত্যি কথা বলতে আমাদের দেখা হয়ে ওঠে না। খুব ভালো লেগেছিলো, আমাদের নৌকাও চড়তে ইচ্ছা হচ্ছিল বাট নৌকাটা চলছিল না, যেহেতু ভরা জোয়ার ছিল তাই নৌকা চলছিল না। ওইখানে একটা নৌকায় পুলিশ দাঁড়িয়েছিল, এই যে এবার আমরা টিপ পড়বো, টিপ পড়ার সময় চলে এসছে। তো এই বাচ্চা ছেলেটা ভীষণ সুন্দর করে আমাদেরকে টিপ পরিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগে যে অপর্ণা পড়ছে টিপ, এই যে পড়ছে, মানে মানে সবাই আছে বাট আমার জায়গাটা, আমি যখন ডিপটা পড়ছিলাম কোনো একটা কারণে মানে ভিডিও রেকর্ডই হয়নি বা কিছু হয়নি। এই আমার হাজবেন্ড পড়ছে এখন, তাই আমার ক্লিপিংসটা দিতে পারিনি বাট বাকি সবারটাই মোটামুটি দিয়েছি। আমার হাজবেন্ড পড়ছে, খুব ভালো করে পড়াচ্ছিল। আর এই টিপগুলোর জন্য কিন্তু আলাদা করে টাকা নেয় ওখানে, ঠিক আছে, যারা যারা পড়ে। আমাদের থেকে তো পার হেড 10 টাকা করে নিয়েছিল। এই যে আমার বোন পড়ছে এখন, আমাকে বলছে ভালো করে রেকর্ড মানে ভিডিও করতে। তো এই আমার এরপরেই আমি পড়েছি বাট আমারটা কোনো কারণে রেকর্ডেরটা হয়নি না, রেকর্ড বাটনটা কিছু একটা মিস্টেক হয়েছে তাই আমারটা দিতে পারিনি। তো এরপরেই আমরা চলে যাব মন্দিরে, এই যে মন্দিরে না এই রাউন্ড রাউন্ড করে আমাদের পুরো ঘুরতে হয়েছে, মানে এই যে যতবার দেখছো সবাই রাউন্ড রাউন্ড করে করে ঘুরছে, গোল 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 করে শুধু এরকম ঘুরেই গেছি। সামনে আমার বৌদি, বোন, হাজবেন্ড, দাদা, আর আমার পিছনে অপর্ণা ছিল, কারণ এই ভিডিওটা অপর্ণাই করেছে। তো এই যে আমরা শুধু গোল 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 করে ঘুরে গেছি, মানে ঘুরে গিয়ে তারপর অ্যাটলিস্ট আমি আমার পিছন ঘুরে দেখছিলাম যে ও করছে তো ভিডিওটা। তো ভীষণ আমার মজা করেছি, এনজয় করেছি, সব থেকে বড়ো কথা মানে ঠাকুরের কাছে গেছি, মনটাও শান্তি হয়েছে, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, আর মজাটাও ভীষণ করেছি কারণ সবাই মিলে এরকমভাবে
রাত্রেবেলা বেরিয়ে ভোরবেলা দেখা হয় না। এজেবের মন্দিরে অলমোস্ট মন্দিরের ভেতরে আমরা ঢুকেই গেছি, আর ওখানে প্রচণ্ড মানে স্ট্রিক্ট নিয়েছিল যে ক্যামেরা ক্যামেরা করা যাবে না, দেখবে একটু বাদে আমি বলবো যে ওরা বলবে যে ভিডিওটা অফ করে দিতে, তো আমাকে অফ করে দিতে হয়েছে। তাও লুকিয়ে ঠাকুরের ভিডিও একটুখানি করা হয়েছে। এই যে জায়গাটা লুকিয়ে লুকিয়ে করেছে অপর্ণা, আমি তখন জল ঢালছিলাম, অপর্ণা লুকিয়ে একটুখানি ভিডিওটা করে নিয়েছে, তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি আর অপর্ণা মিলে ওই গঙ্গা জল তুলছিলাম যে বাড়িতে নিয়ে আসব। তো একবার এসেছি তো বাড়ির জন্য একটুখানি তো কিছু তো নিয়ে যাবো, তো জল আমরা নিয়ে এসেছি। এই যে সবাই একটুখানি দেখাচ্ছি, তো আমার এখানে ইয়ে করে দিয়েছি, মিউট করে দিয়েছি, কারণ পাশে মিউজিক হচ্ছিলো। তো আমি বলছি এত সুন্দর পরিবেশ, আমি নিজেকে একবার দেখিয়ে দিলাম। তো সামনে লাগছে আর আমার সামনে লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। লিট্টি আমরা এখন লিট্টি খাবো, দেন আমরা গাড়িতে যাব। সো দিস ইজ দ্য টুডে স্টোরি। তো তোমাদের আশা করি খুব ভালো লেগেছে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুটপ্রিন্ট, অ্যান্ড প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও অ্যান্ড প্লিজ কমেন্ট করো। বাই।